এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্গুমেন্ট পাসিং নিয়ে। সো এই আর্গুমেন্ট পাসিং টপিকসটা আসলে অনেকের কাছেই পুরাতন থাকার কথা, যেহেতু প্রোগ্রামিং সিতে এই সম্বন্ধে আলোচনা হওয়ার কথা ছিল। সো আই হোপ এটা সম্বন্ধে তোমরা জানো। তারপরে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি ইন পার্সপেক্টিভ অফ জাভা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো ফার্স্ট অফ অল, যখনই আমরা কোনো ফাংশন বা আমরা মেথড বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, সো যখনই আমরা মেথডের মধ্যে কোনো প্রকার প্যারামিটার হিসাবে কিছু পাস করব, দ্যাট মিন্স আর্গুমেন্ট পাস করব, সেটা দুই ধরনের পাসিং আছে। একটা হচ্ছে গিয়ে কল বাই ভ্যালু, আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স, অথবা এটাকে আমরা বলতে পারি পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স। সো শুরু করব পাস বাই ভ্যালু বা কল বাই ভ্যালু দিয়ে। সো কল বাই ভ্যালু মানে হচ্ছে আমি যখন প্যারামিটার হিসাবে কোনো জিনিস পাস করলাম, তখন অ্যাকচুয়ালি ভ্যালুটা পাস করলাম, যে কোনো একটা ভেরিয়েবল দিলে সেটার ভ্যালুটা কপি হয়ে চলে যাবে ওই মেথডের মধ্যে, ঠিক আছে। দেন ওই মেথড চাইলে ওই ভেরিয়েবল নিয়ে কাজ করবে বা ভ্যালুটাকে চেঞ্জ করবে, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমার অরিজিনাল যে ভ্যালুটা ছিল, মানে যার ভ্যালুটা কপি হইল, ওইটা কিন্তু ইনটেক্ট থাকবে, ওটা চেঞ্জ হবে না। দ্যাট মিন্স আমি যে ভেরিয়েবলের ভ্যালুটা কপি করে পাস করলাম বা কল করলাম, সেটা পাঠানোর পরে যদি কেউ চেঞ্জ করে ফেলে, আমার অরিজিনাল ভ্যালুটা চেঞ্জ হবে না। অন দ্য আদার হ্যান্ড, আমাদের যেটা আছে পাস বাই রেফারেন্স বা কল বাই রেফারেন্স, দ্যাট মিন্স আমি যদি রেফারেন্স পাঠিয়ে দিই কোনো কিছু, দ্যাট মিন্স রেফারেন্স বলতে আমরা জানি যে মেমোরি অ্যাড্রেস। সো মেমোরি অ্যাড্রেসের থ্রুতে যদি কোনো কিছু অ্যাক্সেস করা হয় বা ওখানে মডিফিকেশন করা হলে অ্যাকচুয়ালি অরিজিনাল জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। সো যদি থিওরিটিক্যাল কথা থেকে আমার জিনিসটা বোঝা না যায়, আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, এক্সাম্পল দেখলেই ইজিলি ব্যাপারটা বোঝা যাবে। সো ফার্স্ট অফ অল, এখানে আমার একটা মেন মেথড তৈরি করা আছে। আমি মেন মেথডের বাইরে বা আমার টেস্ট ক্লাসটার বাইরে আমি আরও দুইটা এডিশনাল ক্লাস ইউজ করব, যেটা দিয়ে আমি সেই ডেমনস্ট্রেশনটা দেখাবো আর কি। সো ফার্স্ট ক্লাসটা তৈরি করব, ক্লাসটার নাম দিলাম পয়েন্ট, ঠিক আছে। দ্যাট মিন্স পয়েন্টের মধ্যে যা থাকবে, দুইটা ইন্টিজার ভেরিয়েবল থাকবে, জাস্ট এক্স অ্যান্ড ওয়াই, ওকে। সো এই এক্স অ্যান্ড ওয়াই আমি আর কিছুই করছি না, পয়েন্টের মধ্যে জাস্ট দুইটাকে নিয়ে একটা পয়েন্ট বা পেয়ার বানিয়ে ফেললাম। আর সেকেন্ড আর একটা ক্লাস আমরা বলবো, ক্লাস ক্লাসের নাম দিলাম সামথিং, কিছু একটা করবে সে। অ্যাকচুয়ালি এখানে আমি দুইটা মেথড ক্রিয়েট করব, ঠিক আছে। একটা মেথড ক্রিয়েট করব পাস বাই ভ্যালুটাকে দেখানোর জন্য, আর একটা মেথড ক্রিয়েট করব পাস বাই রেফারেন্সকে দেখানোর জন্য। সো মেথডটার নাম দিলাম পাবলিক ভয়েড সে সোয়াপ, ঠিক আছে, বা সোয়াপ না দিয়ে মডিফাই দিই, মডিফাই, দ্যাট মিন্স মডিফাই করবে সে। সো এখানে আমি ইন্টিজার এ কমা ইন্টিজার বি, আচ্ছা দুইটা প্যারামিটার পাস করলাম এখানে। সো তার কাজ হচ্ছে সে এ ইকুয়াল এ ইনটু টু, দ্যাট মিন্স তাকে দ্বিগুণ করে দিল, বি ইকুয়াল বি ইনটু টু, দ্যাট মিন্স এ আর বি দুইটা ভ্যালুটাকে পাঠানো হলে সে এই দুইটাকে ডাবল করে দিল, ঠিক আছে। সো আমরা একবার এখানে প্রিন্ট করে দিতে পারি যে বিফোর মডিফিকেশন এ ইকুয়াল, সরি ইকুয়াল সাইন হবে, এর ভ্যালুটা দিয়ে দিলাম, প্লাস দিতে হবে, প্লাস দিতে হবে বি ইকুয়াল, এবার বি এর ভ্যালুটা দিয়ে দিলাম। জাস্ট মডিফিকেশনের আগে কী অবস্থা সেটা আমি দেখলাম, অ্যান্ড মডিফিকেশনের পরে, দ্যাট মিন্স আফটার মডিফিকেশন, এ আর বি এর ভ্যালু কী হল সেটা দেখে নিলাম, ওকে। সো আপাতত এই মেথডটাকে আমরা টেস্ট করে দেখি। আমরা মেন ক্লাসের ভিতরে গিয়ে ইন্টিজার সে এম ইজ ইকাল টু নিলাম 5, অ্যান্ড ইন্টিজার এন ইকুয়াল টু নিলাম 7, এইদিকে সামথিংয়ের একটা এস ইকুয়াল টু নিউ সামথিং, সামথিংয়ের অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম, ওকে। সো এস ডট
মডিফাই এখানে আমি দিয়ে দিলাম এম কমা এন তাহলে এম আর এম এন কে আমি পাস করলাম এবং এখানেও সরি এখানেও আমি এই ধরনের লাইনার একটা প্রিন্ট করতে চাচ্ছি ওকে এখানে প্রিন্ট করলাম এখানে আমরা লিখব আফটার কলিং ঠিক আছে কল হওয়ার পরে এ এর ভ্যালু অ্যাকচুয়ালি এ এর ভ্যালু না এখানে আমরা এম এর ভ্যালু দেখব এম আর এখানে এন এর ভ্যালু দেখব এন ঠিক আছে সো প্রথমে আমরা যেটা করতেছি এম আর এন এর ভ্যালু 5 আর 7 সেট করলাম এবং এখানে সেই দুটোকে পাস করলাম পাস করার পরে প্রথমে একবার প্রিন্ট করলাম তাদের ভ্যালু দেন তাদেরকে ডাবল করে দিলাম এন্ড দেন আবার তাদের ভ্যালু প্রিন্ট করলাম এবং ফাইনালি এম আর এন এর ভ্যালু প্রিন্ট করলাম তো এখানে অ্যাকচুয়ালি আমরা এক্সাম্পলটা দেখাচ্ছি পাস বাই ভ্যালু বা কল বাই ভ্যালু এর তার মানে হচ্ছে কি এম আর এন এর ভ্যালুটা কপি হয়ে এখানে এ আর বি এর মধ্যে চলে যাবে ঠিক আছে দেন এ আর বি এর ভ্যালুটাকে কিন্তু আমরা এই 26 এবং 27 নাম্বার লাইনে মডিফাই করতেছি চেঞ্জ করছি এবং সেই চেঞ্জটা কিন্তু এখানেই স্টে করছে এখানে এ আর বি যখন প্রিন্ট করবো আমরা চেঞ্জড ভ্যালু দেখবো বাট যখন এম আর এন প্রিন্ট করবো আমরা ব্যাক করে মেইন মেথডে এম আর এন দেখবো আমরা ইনটেক্ট রয়ে গেছে সো আমরা একটু চেক করে দেখি এই যে দেখি আমরা প্রথমেই বিফোর মডিফিকেশন এম এম ছিল 5 সো এও 5 হয়েছে এন ছিল 7 বি এর মধ্যে 7 আসছে জাস্ট ভ্যালুগুলো কপি হয়ে চলে গেছে দেন মডিফিকেশন হয়েছে দুইটাই ডাবল হয়ে গেলো 5 থেকে 10 হলো 7 থেকে 14 হলো দেন ওইটার কাজ শেষ আমরা ব্যাক করলাম মেইন মেথডে মেইন মেথডের ভিতরে এম এর ভ্যালু 5 এবং এন এর ভ্যালু 7 এটা অরিজিনাল ভ্যালুগুলো রয়ে গেল সো এটা ছিল আমাদের পাস বাই বা কল বাই ভ্যালু ঠিক আছে সো কল বাই ভ্যালু কখন হবে যখনই আমরা এইভাবে কোনো প্রিমিটিভ ডেটা টাইপ সে ইন্টিজার ফ্লোট ডাবল বুলিয়ান ক্যারেক্টার এই ধরনের কোনো জিনিস পাঠাবো তখন বেসিক্যালি সেটা কল বাই ভ্যালুই হবে আচ্ছা এখন আমরা পাস বাই রেফারেন্স বা কল বাই রেফারেন্সের একটা এক্সাম্পল দেখব সো এই মেথডটাকেই আমি ভয়েড মডিফাই দ্যাট মিনস হচ্ছে আমি এটাকে ওভার লোড করছি সো এখানে ইন্টিজার এ আর ইন্টিজার বি পাস না করে আমরা পয়েন্টের একটা অবজেক্ট পাস করব পয়েন্ট সে পয়েন্ট এক্স ঠিক আছে আচ্ছা পয়েন্ট এক্স না দিই পয়েন্ট পি দিই ঠিক আছে যেহেতু পয়েন্ট ক্লাসের ভিতরে দুইটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই দ্যাটস ওয়াই সো এখানে আমরা যেটা করব এখানেও আমরা একই জিনিস করব কোডটাকে কপি করে নিয়ে আসি জাস্ট এখানে এডিট করে দিচ্ছি আমি সো এখানে যেটা করা হচ্ছে যে আমি এক্স আর ওয়াই বা এ বি এই ধরনের দুইটা ইন্টিজার পাস না করে দুইটার যে কম্বিনেশন একটা পয়েন্ট সেই পয়েন্টটা আমরা এখানে পাস করে দিলাম এবং সেই পয়েন্ট থেকে আমরা পয়েন্টের থ্রুতে বা ওই অবজেক্টের রেফারেন্সের থ্রুতে তার ভিতরে যে এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল আছে এই দুইটা ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে সো পাস যখন আমরা করব তখন সে আমরা এভাবে না করে আমরা একটা পয়েন্ট পি ইকুয়াল টু নিউ পয়েন্ট ক্রিয়েট করলাম এবং সেই পি ডট এক্স ইকুয়াল টু দিলাম 5 আগের মতোই পি ডট ওয়াই ইকুয়াল টু দিলাম 7 সেম ভ্যালুগুলো আগের মতোই দিচ্ছি আর কি এবং এখানে এম এন পাস না করে আমি পিটাকে পাস করে দিচ্ছি ঠিক আছে এবং ফাইনালি এখানে আবার এক্স এর মান দিচ্ছি পি ডট এক্স এখানে ওয়াই এর মান দিচ্ছি পি ডট ওয়াই সরি ওয়াই সো মোটামুটি জাস্ট অবজেক্টের জায়গায় মানে দুইটা ইন্টিজারের জায়গায় আমরা একটা অবজেক্ট নিয়েছি যে অবজেক্টের ভিতরে দুইটা ইন্টিজার আছে আর বাদ বাকি সব কিছুই সেম ঠিক আছে দুইটা মেথডও সেম ভিতরের কাজ একই কাজ করছি জাস্ট হচ্ছে কি এখানে দুইটা ইন্টিজার ভেরিয়েবল পাস করা ছিল আর এখানে হচ্ছে কি একটা পয়েন্টের ভেরিয়েবল পাস করা যে পয়েন্টের ভিতরে দুইটা ইন্টিজার আছে সো এক্ষেত্রে যদি আমি রান করি তাহলে আমরা দেখব যে প্রথমে এটা 5 আর 7 ছিল সো বিফোর মডিফিকেশন 5 7 দুইটাই দেখাবে আফটার মডিফিকেশন 10 14 দেখাবে বাট আফটার কলিং এসে তখন আমরা আবার 10 14টা পারসিস্ট করতেছে এটা দেখব আমরা যে স্টে করতেছে ভ্যালুটা
সো এখানে দেখো যে ফাইনালি কিন্তু আমার আফটার কলিং x = 10 এন্ড y = 14 এভাবে চলে আসছে বিকজ আমার এই एग्जांपलটা ছিল পাস বাই রেফারেন্সের বিকজ আমি এখানে কি করলাম যখন পাস করতেছি তখন আমি এই যে pটা পাস করলাম এই pটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অবজেক্টের রেফারেন্স ঠিক আছে সো যে কারণে এই অ্যাড্রেসটা চলে যাচ্ছে তার কাছে এই পয়েন্ট pতে তো একই অবজেক্টের ভিতরে আমি আসলে চেঞ্জ করতেছি দ্যাটস ওয়াই আসলে অরিজিনাল অবজেক্টার চেঞ্জ আমি এখানে দেখতে পাচ্ছি 15 নম্বর লাইনে সো এই হচ্ছে গিয়ে পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্সের মধ্যে ডিফারেন্সটা